হ্যালো বন্ধুরা, এক্সাম তো ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আসুন, সব ভালো আছো? আমি ভালো থাকো। যে আজকে ভিডিওটা শুরু করার আগে আমি একটি আমার ভাই বোনদের বা আমার অডিয়েন্সদেরকে আমি একটি কথা বলবো, যে আমার ভিডিওটা দেখার পরে প্লিজ একটু কমেন্ট করবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। তার কী হবে আমি একটু উৎসাহিত পাবো, যদি খারাপও হয়েছে তো কোন জায়গাটা খারাপ হয়েছে তাহলে আমি সেটা শুধরাতে পারবো। ওকে বন্ধুরা, তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো তার আগে যে ডাব্লিউবি কনস্টেবলের যে পিএনপি বা পিএটির অ্যাডমিট কার্ড সেটি পাবলিশ হয়ে গেছে। তোমার যে কোনো সময় তোমরা সাইট থেকে তোমরা ওটা ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে। ওকে বন্ধুরা, তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আশা করি আমার ভিডিওর থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। এবং 2019 যে কাট অফ গেছে ম্যান পরীক্ষায়, ডাব্লিউবি ম্যান পরীক্ষায় যে কাট অফ, এবং 2022 যে কাট অফ কত যেতে পারে এক্সেপ্ট কাট অফ, এখন পরীক্ষা হয়নি যেহেতু তোমরা টার্গেট তো রাখতে হবে, মাঠে পরে পড়তে হবে, তোমরা কি একটা প্রিপারেশন নিতে হবে, কত নম্বর পেলে আমরা কোয়ালিফাই করবো ম্যান পরীক্ষায়, তার জন্য টার্গেট চাই। সে টার্গেটের জন্যই আমি এই এক্সেপ্ট কাট অফটি বানিয়েছি। তো দেখে নাও এখানে যে 2019 ডাব্লিউবির ম্যান পরীক্ষার 2019 যে কাট অফ গেছে, সে কাট অফ নিয়ে দেখে নাও। যে আনরিজার্ভ ক্যান্ডিডেট ক্ষেত্রে 55 পয়েন্ট কিছু কাট অফ গেছে, ওবিসি এর ক্ষেত্রে গেছে 44 পয়েন্ট কিছু কাট অফ, ওবিসি বিয়ের ক্ষেত্রে 53, এসসির ক্ষেত্রে 49, এসটির ক্ষেত্রে 41। এটা হচ্ছে 2019 কাট অফ, ঠিক আছে? 19 কাট অফ ম্যান পরীক্ষার 19 কাট অফ। তো যেহেতু 2019 পিলি পরীক্ষায় যে কাট অফ ছিল তার তুলনায় 2022 পিলি পরীক্ষার কাট অফ অনেকটাই বেশি গেছে, তার তুলনায় তা অ্যানালাইজ করে বোঝা গেছে যে ম্যান পরীক্ষার কাট অফ একটু বেশি যাবে 2019 তুলনায়। তো চলো দেখে নেব যে 2022 এক্সেপ্ট কাট অফ কত যেতে পারে তা আজকে দেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2022 যে কাট অফ, আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ যেতে পারে 65 পয়েন্ট কিছু, ওবিসির ক্ষেত্রে 55 পয়েন্ট কিছু, ওবিসির বিয়ের ক্ষেত্রে 62, এসির ক্ষেত্রে 57, আর এসটির ক্ষেত্রে 49। এর থেকে কাট অফ 1-2- হতে পারে, কিন্তু এর থেকে 1+ বা 2+ কখনোই হবে না, একদম 100% গ্যারেন্টি কখনোই হবে না। তো যারা এই নম্বর টার্গেট করে পড়াশোনা করবে, যে যারা এই নম্বর পাবে রিটিনে ম্যান পরীক্ষায়, তারা 100% তারা এই ম্যান পরীক্ষায় কোয়ালিফাই করবে, 100% কোয়ালিফাই করবে, ঠিক আছে? তো একটু ভালো করে পড়াশোনা করবে, কারণ ম্যান পরীক্ষার একটু হাইট কাট অফটা বেশি যাবে, ঠিক আছে? তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে, লাইক করবেন, শেয়ার করবে, এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।